গাইবান্ধা সহ দেশের উত্তরবঙ্গে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া আর কুয়াশায় দাপটে জবুথবু হয়ে পড়েছে মানুষের জীবন। সকাল 9টা পর্যন্ত হালকা ও ভারী যানবাহন ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। দুপুরে রোদের দেখা মিললেও বিকেল গড়াতে না গড়াতেই আবারও কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারদিক। শীতের কারণে কৃষি জমিতে দুপুরের আগে নামতে পারছেন না চাষিরা। নদী তীরবর্তী এলাকা, চরাঞ্চল ও বাঁধে আশ্রিত মানুষ শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। সরকারিভাবে এখনও কম্বল বিতরণ শুরু হয়নি। করোনার প্রভাবের পাশাপাশি কাজকর্ম না থাকায় শীত বস্ত্র কেনার ক্ষমতা অনেকেরই নেই। তাদের দুর্দশা বাড়াচ্ছে শীতের প্রকোপ। এমন অবস্থা দেখে সাধারণ মানুষের ধারণা এবার শীতের তীব্রতা অনেক বাড়বে। তারপর মানুষ শীতের জন্য দেখা যাচ্ছে অনেক দেরি করে বাড়ির থেকে বাড়াচ্ছে। বেশি শীত পড়ছে এবং কুয়াশাও দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া খুব কম চলতেছে, লোকের কষ্ট হচ্ছে। শীতের আমেজটা এবং শীত আরো প্রখর হবে।